কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া উদ্যোক্তাদের পুরস্কৃত করা হলো। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের এলজিইডি পরিষদের হলরুমে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় 131 জন সফল উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। হাওড় অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে হিলিপ। এর মাধ্যমে জেলার 12টি উপজেলার বিভিন্ন বয়সী নারী ও পুরুষদের মোবাইল মেরামত, টেইলারিং, প্লাম্বিং, নকশি কাঁথা তৈরি, হাউস ওয়ারিং, প্রাণী স্বাস্থ্যকর্মী, পোলট্রি অ্যান্ড লাইভ স্টক সহ 16টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পরে আমি আমার এলাকায় গ্রামে কাজকাম করি। ওইটা এখান থেকে প্রায় মাসে 20-30,000 টাকা ইনকাম করি। আবহাওয়া জলবায়ুগত যে পরিবর্তনের কারণে মানুষের যে দুর্ভোগ, এই দারিদ্রতার নিচে চলে গিয়েছিল, তাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। বা 1,00,000 লোককে আমি ট্রেনিং দেওয়ার পর অল্প কয়েকজন আপনারা আজকে আমরা সম্মান হিসাবে 10,000 টাকা দিচ্ছি। এটা টোকেন, জাস্ট আমরা আপনাদেরকে চাই আরও আপলিফ্ট করতে। আমরা যে কাজগুলো করেছি, বিভিন্ন ট্রেনিং দিয়েছি বিভিন্ন সেক্টরে, প্রায় আমরা যেটা শুনছেন প্রায় 1,80,000 লোকজনকে আমরা ট্রেনিং দিয়েছি পুরো 5টা ডিস্ট্রিক্টে। আমাদের এলাকা প্রকল্প এলাকা হলো এই হাওড় এলাকার 5টা ডিস্ট্রিক্ট জেলা, এবং ওই 5টা জেলার আবার 28টা ইউনিয়ন। আমরা ট্রেনিং দিয়েছি, মানব সম্পদ উন্নয়নের জন্য ট্রেনিং দিয়েছি, তাদের লাইভলিহুড ইম্প্রুভমেন্টের জন্য ট্রেনিং দিয়েছি। তাদের মধ্যে যারা সফল তাদেরকেই পুরস্কৃত করবো। যারা আমাদের সাথে উপজেলা প্রভাবশালী মহোদয় আছেন, তারা অতপ্রোতভাবে প্রত্যেকটা কাজেই আমাদের কাজ সহযোগিতা করছেন। বিদায় এত সুন্দরভাবে আমরা 12টি উপজেলায় আমাদের সেই কাজগুলো, যে লাইভলিহুডের কাজগুলো আমরা করতে পারছি। হিলিপ প্রকল্পের আওতায় গেল 12 বছরে 180,000 নারী পুরুষ প্রশিক্ষণ নিয়েছেন। সময় সংবাদ, সুনামগঞ্জ।